গরমকাল পড়ে গেছে, বেশ গরম, পারদ 41-এর নিচে নামছেই না। তো ভাবলাম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে নিই নিজের বাড়ির কিছু জিনিস দিয়ে, যদিও কাঁচা আমটা কিনে আনা হয়েছে। আম পুদিনার শরবতের জন্য নিচ্ছি কাঁচা আম, ছুলে নেওয়া হয়েছে, টুকরো করে নেওয়া হয়েছে। এবার খাওয়ার জল দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হবে। ব্যালকনিতে এখানে পুদিনা গাছ আছে, সেই গাছ থেকে কয়েকটা ডাঁটি তুলে নেওয়া হচ্ছে প্রয়োজন মতন শরবতে ইউজ করার জন্য। এটা একদম অর্গ্যানিক। বেশ অনেকটাই পুদিনা পাতা পাওয়া গেছে। এবার দেব একটু বিট নুন। ভালো করে বিট নুনটা মিশিয়ে দেওয়া হলো সিদ্ধ আমের মধ্যে। এবার পুদিনা পাতাটা মিক্সিতে পেস্ট করা হবে। পেস্ট করার পরে ঠিক এরকম ছেঁকে নিতে হবে। সিদ্ধ আমটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এবার ওটা ঢেলে দেব পুদিনার জুসের মধ্যে। এবার ভালো করে মিক্স করা হলো, আর একটু জল মেশানো হলো। এবার গুড় কাটা হচ্ছে, চিনি ইউজ করি না, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করে গ্লাসে কিছু আইস কিউব নিয়ে এবার ওই মিক্সটা ঢালা হবে। গ্লাসে ঢালা হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং টাচ, পুদিনা পাতা ওপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে গার্নিশিংয়ের জন্য। এবার খাওয়ার জন্য রেডি। মা তৈরি করে নিয়ে এসছে, এবার রাখো, খেয়ে দেখি কেমন হয়েছে। চিয়ার্স, নাও মা। দারুণ টেস্ট হয়েছে, রিয়েলি। পুদিনার ফ্লেভারটা পুরো আসছে, আর পাল্প সমেত আমি চাইলে ছেঁকেও নেওয়া যায়, কিন্তু আমি পাল্প সমেত আমটা এনজয় করতে চেয়েছি। এই গরমে এই রিফ্রেশিং ড্রিঙ্কটা খুবই খুব হেলদিও, খুব ভালো, বাড়ির অর্গ্যানিক পুদিনা গাছ পাতা দিয়ে তৈরি। এটা আম আর পুদিনার শরবত, আম পোড়ার পুদিনা, খুব সুন্দর হয়েছে খেতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। আপনারাও বানিয়ে খান এই গরমকালে, অ্যান্ড ফলো ফর মোর। টিল দেন, বাই বাই।